ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। তা বন্ধুরা, শারদীয়া শুভেচ্ছা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। দেখুন কাশফুল, কাশফুল দেখলেই আমরা শারদীয়ার পুজোর আমাদের ভেসে ওঠে মনে, তাই না? ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা, যে আমরা যারা ছাগল পালন করি, তা ছাগল ব্যাপারটা কি, আজকে যে সমস্ত নতুন খামারিরা যে একটা সমস্যার সম্মুখীন হয়, তারা ছাগল কেনার পরে ঠিকঠাক গাইডলাইন পায় না, নানান সমস্যার মধ্যে পড়ে। আজকে এসকেএম গোট ফার্ম যে সমস্ত দাদাভাইদের ছাগল বিক্রি করে তাদের কতটা গাইডলাইন দেয়, তারা ভবিষ্যতে ধীরে ধীরে তারা যাতে একটা বিরোধ আকারে ছাগল পালনটা শুরু করতে পারে তারই একটা চিত্র দেখাবো। আর আজকে দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওতে কমেন্ট করেন না, অ্যাকচুয়ালি যে ভুল ভ্রান্তি হতেই পারে, তাই না? ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করবেন। আর এই যে যে নতুন নতুন খামারি তারা আজকে ফার্ম করে ডেভেলপ হচ্ছে, একটা গোট ফার্মিংয়ে সাকসেস পাচ্ছে, আজকে শুধুই শোনা যায় যে ছাগল পালনে, শুধু ছাগল পালন করে এই ফার্ম টিকছে না, ওই ফার্ম টিকছে না, বন্ধ হয়ে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকার কিন্তু খেলা, সেখানে কিন্তু তারা সফলতা পাচ্ছে না। অথচ এসকেএম গোট ফার্ম যে নতুন নতুন খামারিদের তাদের যে একটা হেল্প, একটা গাইডলাইন দিয়ে আজকে পশ্চিমবাংলার বুকে কত ফার্ম স্ট্যান্ড করেছে আপনারা কি দেখতে চান না? আপনারা সঙ্গে থাকলে, ভরসা দিলে পরে, লাইক যদি করেন, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, তবেই তো ভালো লাগবে যে ভিডিওটা বানাতে। কমেন্ট করতে হবে যে দাদা এই ভিডিওটা এইভাবে দেখবো, এইটা এইভাবে দেখবো, না হলে কি হবে বলেন তো, সেই একঘেয়েমি চলে আসবে, আবার সেই ছাগল বেচা কিনা বেচা কিনা, বুঝতে পারছেন? তাহলে এই যে নতুন নতুন খামারিরা আজকে স্ট্যান্ড করছে, তারা সফলতা খুঁজে পাচ্ছে, আপনারা যদি দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওটা যদি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অন্যদের কাছে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন একটা গোট ফার্ম, একটা ছাগলের ফার্ম মানে শুরুটা কীভাবে করব, সফলতা কীভাবে পাব, সমস্ত একটা গাইডলাইনের প্যাকেজ এই এসকেএম গোট ফার্মের ভিডিও যদি আপনারা দেখতে থাকেন, অবশ্য করে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের যে ফার্মিং লাইনের যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সমস্ত দূর হয়ে যাবে, আপনারা সফলতার মুখ সহজেই দেখতে পাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নেওয়া যাক, আজকে এই দাদাভাই কীভাবে তার ফার্মটা স্ট্যান্ড করছে।
আছেন? তাহলে আপনার নাম? আলী হাসান মুন্সি। তাহলে আপনি গিয়েছিলেন আর আজকে আমি আসলাম, তাই না? আর ভাইজান ভালো আছেন? আমিও ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ। দিয়ে তাহলে সে ঘুরতে ঘুরতে চলে আসলাম, তাই না? তারপরে একটা ছাগল দিয়েছিলেন? ছাগল এনেছিলাম একটা, আর ঘাসের কাটিং এনেছিলাম দু তিনবার। দু তিনবার ঘাসের কাটিং আনতে গিয়েছিলেন, আবার নবো বলেই মানে টার্গেট নিয়েছি, আবার দুটো ছাগল আনবো, আবার ছাগল নেবেন। এই যে বাচ্চা, মানে এই বাচ্চা নিয়েছিলেন আর মানে মাটা, এর মাটাকে নিয়েছিলাম, এর মাটাকে নিয়েছিলাম। এই যে মাটা, এই সেট নিয়েছিলেন? হ্যাঁ, এই মাটাকে এনেছিলাম গাবিন। আমার বাড়িতে বাচ্চা দুটো হয়েছে, মানে গাবিন অবস্থায় এনেছি, গাবিন অবস্থায় এনেছিলাম। দিয়ে ক মাসের গাবিন বলেছিলাম? বলেছিল দেড় দু মাসের গাবিন, কিন্তু আড়াই মাস ছিল। আমার বাড়ি এসে দু মাস প্লাস তাই গাবিন ফের বাচ্চা, মানে আমার কাছ থেকে আনার পরে আড়াই মাসের ভিতরে বাচ্চা দিয়ে, আড়াই মাসের ভিতরে বাচ্চা দিয়ে দিয়েছে। এই দুটো, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা। হ্যাঁ, তাই না? তাহলে এই ছাগল আনার পরে মানে যত রকম যে সমস্যায় পড়েছেন? হ্যাঁ, যতবার সমস্যা হয়েছে ততবার আমি ফোন করেছি, আমার সঙ্গে সঙ্গে ওষুধ বলে দিয়েছে, খাইয়েছে, ছাগল সুস্থ হয়ে গেছে। আমার কাছে তো মরে যাইছিল ছাগল, সুস্থ হয়ে গেছিল। কোন খাসি নিয়ে আসেন সামনে? আপনারা আমি রাতে আপনাকে ভিডিও করে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এটা ভিডিও করে পাঠিয়েছিলেন, তাই তো? তখন এটা মরে যাওয়ার অবস্থা, কিন্তু এখন পুরো সুস্থ হয়ে গেছে। ফোনে যোগাযোগ করেছেন, ভিডিও করে পাঠিয়েছিলাম, ট্রিটমেন্ট বলার পরে সুস্থ হয়ে গেছে। আপনি যেগুলো বলেছিলেন সেগুলো করেছিলাম। তা এই হচ্ছে ব্যাপার, যা ওরা খাক। এটা সামনে নিয়ে নাও, আসলে যাবে না। হ্যাঁ, এটা খাবে না, সকালবেলা ফলক না, এটা জ্বালাই। তাহলে মোট কত বছর ধরে ছাগল পালন করছেন? ছাগল আমার বাড়িতে মোটামুটি আমি ছোটবেলা থেকেই দেখছি আছে, দুটো একটা করে সব সময়তেই থাকে। হ্যাঁ, মানে 10-12 বছর আগে থেকেই আছে ছাগল। হ্যাঁ, কিন্তু এখন এই 2 বছর থেকে 10-15টা পুষছি, এখন আপাতত 10টা আছে। এর আগেও আমার 30টা হয়েছিল ছাগল, ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল, ব্ল্যাক বেঙ্গল ছাগল ছোট ছোট ছাগল, বাচ্চা হয় টিকে না, অস্তিত্ব পায় না। হ্যাঁ, ছাগল যখন নিয়ে আসে মানে যেভাবে যা আমি বলেছিলাম যে এইভাবে পালন করতে হবে, এই ছাগলের এই 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 ব্যাপার, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, যোগাযোগ সবসময় রাখা হবে। তার মানে এই দাদা ভাই অল টাইম যোগাযোগ রাখে। আপনি এখন কি কাজ করেন? আমি টাইসের কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, দুই রকম কাজ। টাইসের কাজ কোথায়, দেশে করেন না বাইরে করেন? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে করে? আমি মিস্ত্রির কাজ গ্রামে, ওড়িশায় যেখানে হয় সব জায়গাতে। এই দাদা ভাই একটা মানে এই ছাগল পালনটাকে দেখুন, ছাগল পালনটা এমন একটা ব্যাপার, সেটা মানে এই পালনের দিক কিন্তু হাজার দিক, কিন্তু আমি কিভাবে পালন করে ফার্মটাকে স্ট্যান্ড করব সেটা আমাকেই সাজাতে হবে, বুঝতে পেরেছেন? দাদা ভাই একটা কর্মের মধ্যে লিপ্ত আছে, হায়দ্রাবাদে থাকেন, ট্রায়ালসের কাজ করেন, কিন্তু এই ছাগল পালনটাকে একটা বৃহৎ আকারে পালনটা করতে হবে, এই টেন্ডেন্সি ইনার ভিতরে আছে। অথচ ইনার ভেতরে কোনো তাড়াহুড়ো নেই, ওদিকেও কাজ হচ্ছে, এদিকেও আস্তে আস্তে করে চেষ্টা আছে। আবার দাদা ভাই আমার কাছে যাবেন, আবার ছাগল নিয়ে আসবেন, আর ছাগলগুলো কাকাবাবু দেখাশোনা করে, তাই না? আমার আব্বাই দেখাশোনা করে। বলেন ভাইজান আসেন। বন্ধুরা দেখেন, এই ভাইজানও কয়েকটা ভিডিওতে দেখতে পেয়েছে, গিয়েছে, বসেন বসেন বসেন। আমার এই ভাইজানকেও দেখতে পেয়েছেন কয়েকটা ভিডিওতে, দাদা ভাইয়ের সঙ্গে গিয়েছে। তা এইটা হচ্ছে ব্যাপার,
যে অল্প অল্প করে এদিকেও বাড়ুক জিনিসটা বোঝার আছে, আমার কারটা আমি চালু থাকবে, ওদিকে কাজটাও চালু থাকবে, তাহলে জিনিসটা বোঝার আছে। যে শুরুতে যে একটা আবেগের বসে দুম করে যে বিশটা তিরিশটা ছাগল নিয়ে এক একটা করে, তখন কিন্তু নাজেহাল হয়ে পড়তে হয়, অসুস্থ হয়ে গেলে তো তখন আমার অভিজ্ঞতা নেই হতো, তখন তো সব নষ্ট হয়ে গেলে তো সব লস হয়ে যায় না। তাহলে আপনি ট্রেনিং করেছেন? না, ট্রেনিং করেনি। ট্রেনিং করেননি? তাহলে এই যে যে যখন যা সমস্যা হয়, আমি কি বলেছিলাম যে ছাগল নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে আমার সঙ্গে কানেক্ট থাকতে হবে, যখন যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা আমাকে জানাতে হবে। হ্যাঁ তারপরে মিডিলে মানে বাচ্চা দেওয়ার পরে কমাস হয়েছিল, মানে গাভিন হচ্ছিল না, গাভিন হচ্ছিল না, হয়তো তাও 3 মাস হয়ে গেছিল, 3 মাস বাচ্চা যখন হয়ে গেছে তারপরেও গাভিন হয়নি। এই সামনে নিয়ে আস, সামনে নিয়ে আস, কান্দর 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 লাগে। মানে দেখেন এই হচ্ছে ব্যাপার, বাচ্চা দেওয়ার 3 মাস হয়ে গেছে, তারপরে ছাগল ডাকছে না, হিটে আসছে না, দাদা ভাইয়ের মন মানসিকতা ভেঙে গেছে যে দাদা ছাগলটা আর হিটে আসছে না, যে ছাগলটা আপনাকে ঘুরিয়ে দেব। পাশে যদি কোনো বাড়িতে পাঁঠা থাকে সেখানে দুবার নিয়ে যায়, এক দুবার নিয়ে মানে পাঁঠার কাছে রেখে একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? তা পাঁঠা রাখার আনার পর পরে ছাগল হিটে চলে আসছে, যেদিন নিয়েছে তার 4-5 দিন পরে উঠেছে। তাহলে এইটাই হচ্ছে সিস্টেম, সবসময় যে সবাই সবকিছু জানে সেটা নয়, এইভাবে আস্তে আস্তে জিনিসটা শিখতে হয়, বুঝতে পেরেছেন? আজকে এই দাদা ভাই এরা যেভাবে আস্তে আস্তে এই ছাগল পালনের ব্যাপারে যে জ্ঞানটা অর্জন করছে, ভবিষ্যতে এরা মানে এই ধরনের খামারিরাই কিন্তু সফলতা পায়, যারা দুম করে আসে এই লাইনে তারা কিন্তু সফলতা খুবই কম পায়, 100-এর মধ্যে হয়তো 1 থেকে 2 জন। আর যারা আস্তে আস্তে ওঠে এরা এরা ভবিষ্যতে আর কোনোদিন এই খামার থেকে মানে মানে বন্ধ করতে চাইবে না, খামারটাকে সফলতা পাবেই, খামারের মানে এই খামারের সফলতা পাবেই। তা আপনি কবার গিয়েছিলেন বলেন? আমি আমি দুবার দু তিনবার গিয়েছি। দু তিনবার গিয়েছেন? উনিও তো মনে হয় এট ফার্স্ট গিয়েছে, তিনবার গিয়ে ছাগলের দাম শুনে কিনেননি। আমরা তো তখন জানতাম না, না বুঝতে পেরেছেন বন্ধুরা? মানে এই দুই ভাইজান আর আমার এই চাচা তিনজনা গিয়েছে, যাওয়ার পরে ছাগলের দাম শুনে ভয়ে নেননি। হ্যাঁ, তারপরে কতদিন পরে আবার যোগাযোগ করেন? মানে ফোনে যোগাযোগ আমার বরাবরই ছিল, তারপরে ফের কি মানে 2 মাস পরে ফের দিয়ে ঘাসে কাটিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, ঘাসে কাটানোর পরে মানে ফের দ্বিতীয়বার তিনবারে বারে ফের আমার ভাইকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ফের আমরা ছাগল দেখি। কবার গিয়েছিলেন? একবার গিয়েছিলেন। ফের আমার ভাইকে সঙ্গে করে গিয়েছিলাম, যে যাওয়ার পরে ওখানে ফের কিছুদিন ফের ঘাসে কাটিয়ে নিলাম, ঘাসের কাটিং একটা ছাগল পছন্দ করে, কিন্তু সেদিনও ছাগল দেওয়া হয়নি। হ্যাঁ, সেদিন মানে ওয়েটও করা হয়েছিল। হ্যাঁ, সেদিনে ছাগলটা নেওয়া হয়নি, পয়সা মানে একটু ছিল, সেদিনও নেয়নি। মানুষের হেল্প করছে, তাই না? আর সব থেকে বড় কথা মানে ফোনে পাওয়া যায় সব সময়তে, এটাই মানে সব থেকে মানে ভালো জবর কথা। আপনি চড়াতে যান? হ্যাঁ, আপনি চড়াতে যান ছাগলগুলোকে? এখন আপনি দেখাশোনা একটু করছেন? আমরা তো বাইরে থাকি, আব্বা ছেলে তারপরে আব্বা। তাহলে দাদা ভাই বলছে যে আরো বাড়াবে, তা কি? হ্যাঁ, বাড়াইতে হবে। অ্যাকচুয়ালি ছাগল পালন করতে মানে মন থেকে বলেন তো, একটু বুকে হাত দিয়ে বলেন যে কতটা ভালো লাগে। আগে যদি বুঝতে পারতাম সে ছাগল যদি চেকি চেকি দেখি যে পাটি যদি নিয়ে আসতাম, এখন আমি পেলেছিলাম এই দুটো পাটি চেকি 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 দেখছি নি। হ্যাঁ, নিয়ে এখন বুঝতে পারেন নি। তাহলে দেখেন কতটা একটা মনে একটা দুঃখ, মানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন যায়, এবার চাচা মানে ওয়েট করে মানে ছাগল পছন্দ হয়েছে,
কিন্তু সেই ছাগলের জন্য এখনো মনটা খারাপ করছে, তাই না? তাই এই হচ্ছে ব্যাপার, মানে এরকম ছোট ছোট ব্যাপার যে আমার ফার্মে যায় মানুষজন যায়, এরকম ছোট ছোট অনেক ব্যাপার আছে বন্ধুরা, সঙ্গে থাকতে হবে। এইগুলো আস্তে আস্তে আপনাদের তুলে ধরবো, আস্তে আস্তে তুলে ধরবো। একটা কথা বলেছিলাম যে রাস্তাঘাটে হাট বাজারে তো বিভিন্ন ধরনের ছাগল দেখতে পাওয়া যায়, কিন্তু ফার্ম করার মতো ছাগল কিন্তু খুব টাফ ব্যাপার। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ মিলছে। কারণ এই দাদাভাইয়ের কিন্তু মানে বাড়িতে থাকে না, কিন্তু বাইরে থেকে কর্ম করে। আর আমার যেটা মনে হয় শুধু ছাগলের ভিডিও কোন ফার্মে কোন ইউটিউবার কোন কি কে কি টোটাল আমার যত ছাগলের ফার্ম আছে সবার সাথে আমার ফোনে মানে আছে, মানে সাবস্ক্রাইব করা তো সব ফার্মে আমি দেখি, মেটা করে আমার যত আছে টোটাল ফার্মের আমি ছাগল আমি দেখি। আর আমার কোনো তো কাজ নেই, সন্ধ্যাবেলায় কাজ ছুটি করার পরে ওই মোবাইলে বসবো না, রাত 10টা 12টা অবধি চলবে। যত রকম কিছু ছাগল ছাড়া আমি তো দেখি না মোবাইলে, যত ফার্মার আছে ইউটিউবার আছে সব দেখে, সব দেখতে। এবারে মন খুলে বলেন, সবার তো ভিডিও দেখেন? হ্যাঁ দেখি। একদম মন খুলে বলবেন কিন্তু, তা এই যে এসকেএম কোড ফার্মের ভিডিও দেখেন, তা সবার ভিডিও দেখে এই ভিডিওর থেকে কি বুঝতে পারেন? সবার ভিডিও আমি দেখি, কিন্তু কমেন্ট আমি সবাইকেই করি। হ্যাঁ অনেকজনকে মানে কমেন্ট আগে করতাম, তোমার কাছ থেকে আসার পর থেকে কমেন্ট করা হয় শিখে গেছে। কমেন্ট আমি এখন মোটামুটি অনেকজনকেই করি, কিন্তু উত্তর কেউ কিছু হবে সেরকম পাইনি। কিন্তু তোমার কাছ থেকে যেটা আমি পাই শুধু কমেন্টে, হোয়াটসঅ্যাপে, ফোনে, মানে যে কোনো দিক দিয়ে দেখে সব সঙ্গে তোমার কাজের ব্যবহারটা আমার সব থেকে ভালো লাগে। আবার যেগুলো ভিডিওতে করা হয় সেগুলো পুরো একবারে পরিষ্কারভাবে কোনটা কী করতে হবে না হবে পুরো এ টু জেড সবটা মানে ভিডিও দেখেই সে শিখে যাবে। যদি তার একটু মানে মাথার ব্রেন থাকে তার টেলিংও না দরকার হবে না, ভিডিও থেকেই সে শিখে যেতে পারে যদি একটু সে ধ্যান দিয়ে মন দিয়ে দেখে। তাহলে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, যে ছাগল দেখুন শুধু বিক্রি করলে হবে না, তাই না? আজকে বর্তমানে তো বুঝতেই তো পাচ্ছেন আপনারা যে কত দাদাভাই এসছে, আসার পরে সে রমরমা বিভিন্ন ধরনের ইউটিউবার, বড় বড় ইউটিউবার এনে সে গাড়ি গাড়ি মাল বিক্রি করছে, তাই না? কিন্তু তারা দেখুন এক দেড় দু বছরের মধ্যে কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু সেই ব্যক্তি তো এসছে শুধু ব্যবসা করতে, তারা তো ফার্মার স্ট্যান্ড করতে আসেনি, তারা ব্যবসা করতে এসছে, তার মাল সেল হয়ে যায় সে টাকার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে যে সমস্ত ইউটিউবাররা ভিডিওগুলো বানিয়েছিল, গাড়ি গাড়ি মাল বিক্রি করেছিল, সাধারণ মানুষ যে একটা অসহায়ের মধ্যে পড়ে গেছে, তাদের মাল নেওয়ার পরে যে সমস্যা, ইউটিউবাররা কিন্তু সেদিকে দেখাবে না, তাদের পকেট ভরে যাবে, তারা চলে যাবে। তা এইটাই হচ্ছে লিগালি ব্যাপার। এবার একটা কথা বারবার বলি যে পকেট থেকে পয়সা গোছানো পয়সা যদি একবার বেরিয়ে যায়, সেই পয়সা পকেটে ঢোকা কিন্তু খুব টাফ ব্যাপার, তাই না? এই কথাটা আমার ফার্মেও শুনেছেন? হ্যাঁ শুনেছি। শুনেছেন এই কথাটা? মনে পড়ে টাকা ভেঙে গেলে মানে টাকা আবার গোছানো বিশাল টাকা। তাহলে দেখুন যেভাবে যে রমরমা, যে সমস্ত ভিডিও দেখে দেখে মানুষজন গিয়েছে ছাগল নিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে, একজনও কিন্তু টিকে নেই, তার ভেতরে কয়েকজনে কিন্তু ঢুকাচ্ছে, বোঝা যাচ্ছে যে চলে যাবে, আবার নতুন নতুন উঠছে। আবেগপ্রবণ নয়। আজকে দেখুন ইনরা কতটা হ্যাপি, তাও চার পাঁচ বার যাওয়া হয়েছে আমার কাছে, তাই না? আমি গেছি চার পাঁচ বার, আব্বা দুবার না একবার গেছি, দুবার গেছিলাম, একবার কাটিং আনতে গিয়েছিলাম, আর সেই ছাগলগুলা দেখে দেখে চলে এসেছিলাম। তা আজকে আসলাম, কতটা ভালো লাগলো চাচা? খুব ভালো লাগলো। হ্যাঁ ভালো লাগলো। তোমার ভাই বেশ, হ্যাঁ ভাই বেশ, খুব ভালো লাগলো। বহুত দূর থেকে কষ্ট করে চলে এসেছে সকালবেলা গেছে। তা এই হচ্ছে ব্যাপার, এই যে একটা ভালোবাসা, তাই না? আজকে ইনাদের আমি চিনতাম না জানতাম না একটা ইউটিউব ভিডিওর জন্য, কিন্তু এই যে একটা ভালোবাসা, যে একটা আনন্দ, এটাই কিন্তু খুব টাফ ব্যাপার, খুব কম মানুষের কপালে সম্পর্ক রাখা, এটাই মানে খুব বিশাল টাফ ব্যাপার, অরিজিনাল টাফ ব্যাপার। কেউ জোর চুরি করলে তো তার সাথে সম্পর্ক টিকবে না। তুমি যদি আমাকে মালটা খারাপ দিতে, আর যতই আমি ফোন করতাম তুমি আসতে না, বাড়িতে বসে থাকলে বলতে আমার বহুত কাজ আছে ভাই যেতে পারবো না, কিন্তু সেই জায়গায় তুমি নিজে আমাকে বললে যে ভাই তোমার বাড়িতে আমি যাবো, গিয়ে তোমার ছাগলগুলো দেখি, পরিবেশটা দেখে একটা আমি কিভাবে কি কিভাবে কি করো, আবার যখন বলছো যে এগোবে, হ্যাঁ দেখুন একটা ধাপ কিন্তু ইনি পার করে ফেলেছে, হিসাব মতো তিনটে দুটো ধাপ পার করেছে, একটা ব্ল্যাক বেঙ্গলের ধাপ পার করেছে,
আবার আমার কাছ থেকে রানিং চলছে, এই ধাপটাও কিন্তু পার। আবার আর একটা ধাপ, এইটা কি মানে একটা বড় সড়ো আকারে, বড় সড়ো আকারে মানে ভবিষ্যৎ, এইবারই ভবিষ্যৎটা মানে জমিয়ে ফার্মের উপরে শীতে শীতেই শুরু করব, শীতেই শুরু করবে আবার। তাহলে সেখানে তো আমাকে আসতেই হবে, যেই মানুষটা যাতে একটা সঠিক জায়গায় পৌঁছায়, এইটাই আমার উদ্দেশ্য, এটাই আমার নীতি। সঙ্গে থাকবেন বন্ধুরা, এরকম ছোট থেকে আস্তে আস্তে বড় আকার ধারণ করে ফেলেছে বা অনেকে করছে, এটাই আমার উদ্দেশ্য। সঙ্গে থাকলে দেখতে পাবেন যে আজকে এসকে গোট ফার্মের আন্ডারে কত ফার্ম স্টার্ট করেছে, আর প্রত্যেকেরই কিন্তু সফলতা আসে, প্রত্যেকেরই সফলতা আসে। তা ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।